বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের 22 গজের ক্রিকেটে সবসময় তিনি অনন্য। ব্যাটে বলে সাকিবের অসাধারণ পারফরম্যান্সে অসংখ্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। গতকালই আইরিশদের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখিয়ে 93 রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন টাইগার পোস্টার বয়। তবে এবার মাঠের বাইরের সাকিব আরও একটি স্বপ্ন পূরণ করলেন, অর্জন করলেন ভিন্ন এক কীর্তি। আজ রোববার 19 মার্চ নিজ বিশ্ববিদ্যালয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ গ্রহণ করেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের 2009-10 সেশন থেকে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। AIUB-র সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি সকল গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় শিক্ষামন্ত্রী সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন। সমাবর্তনে অংশ নিয়ে সাকিব জানান, ক্রিকেটে যখন আমার অভিষেক হয়, ক্যাপটা যখন হাতে পেয়েছিলাম, তখন যেমন মনে হয়েছিল এত বছর পর আজ সেই একই অনুভূতি কাজ করেছে। শিক্ষাক্ষেত্রে এই অর্জনে নিজেকে গর্বিত মনে করেছেন সাকিব। এ সময় তিনি অনেক আনন্দিত বোধ করেছেন বলেও জানান। সাকিব বলেন, আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল। সাকিব আরও যোগ করেন, খুব বেশি কিছু বলার নেই, সবাইকে দেখে খুব ভালো লাগছে, আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন, লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে, আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল 20 মার্চ মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। আজ কোনো ম্যাচ না থাকায় বিশ্রামে রয়েছে উভয় দল। এরই ফাঁকে নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন টাইগার অলরাউন্ডার।